লাগে 30 মিনিট। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা আজকে যাচ্ছি মাওয়া। গাইস, আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের অ্যানাদার ব্লগ, নতুন ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি মাওয়া। এটা হচ্ছে আমাদের অ্যানাদার ব্লগ। What's up guys, it's me Mir Sabir Hussain, welcome to another vlog. তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? মাওয়া। তো গাইস, এক্স্যাক্টলি গাইস, আজকে আমরা যাচ্ছি মাওয়া। সো লেটস ভালোবাসাই পদ্মা সেতুতে যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 30 মিনিট। তো আমরা এখন রাতের ডিজিটাল বাংলাদেশটা উপলব্ধি করবো। সো আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে এবং কিছু সিনেমেটিক শট দেখাবো। সেই পর্যন্ত সাথে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
গাইস আমরা এখন মাওয়া পার্কিং স্পটে আছি। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আপনারা কিছু দাদা জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর না দিতে পারে তারপরে আমরা কি ডেয়ার দিব চিন্তা করব। তো জলে কিন্তু নিবে না কোন সে প্রাণী? জলে কিন্তু নিবে না। সময় 10 সেকেন্ড। আর ইউ নো কোশ্চেন। তো গাইস আপনারা দেখছেন রঘুদা পারে নাই, তো আবার আরেকটি দাদা জিজ্ঞাসা করা হবে, এটা লাস্ট, তারপরে ডেয়ার। রঘুদার দ্বিতীয় দাদা হচ্ছে, কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে? রঘুদা 10 সেকেন্ড। কোন জিনিস ফ্রিজে রাখার পরে গরম থাকে? গরম থাকে, তারপরে গরম থাকে। তো গাইস আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, উত্তরটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা গরম থাকে বলে বলছে, গরম থাকে, এটা মশলার নাম গরম। গাইস এটা আপনারা বলেন, এটা আমাকে ফাঁসানোর জন্য বলতেছে। রঘুদাকে এখন ডেয়ার দেওয়া হবে। হ্যালো। তো গাইস রঘুদার প্রথম ডেয়ার হচ্ছে 20টা কানবদনি নিতে হবে। রঘুদার এটা প্রথম ডেয়ার। নো নো, আমি কার কানবদনি এই মানি না, আমি মানি না। গাইস এটা আপনারে বলে, এটা আমার সাথে প্র্যাঙ্ক চলছে। গাইস এটা আপনারে বলে, গাইস আপনারে বলে এটা। রঘুদা স্টার্ট করো। আমরা মামার কাছ থেকে চা খাচ্ছি, চাটা অনেক টেস্ট, আপনারা এসে টেস্ট করতে পারেন, অনেক টেস্ট, অনেক টেস্ট। হ্যালো গাইস, সাব্বির ভাই এটা আমাকে গিফট দিয়েছে, আমি এটা একবার ট্রাই করে দেখছি। তোমার বাচ্চাকে নিয়েছো তুমি বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার রাত্রিবেলা ডুম ভরাইতে হয়েছে, তো এখন পার্কিং স্পট থেকে সামনে যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য। ইলিশ খাবো, আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেখানে যাচ্ছি সেখানে খালি রঘুদা প্যারা দিচ্ছে টিকটক ভিডিও করার জন্য, দেখেন আপনার অবস্থা। আমরা এখন খাচ্ছি, আপনারা দেখুন
সো গাইস আপনারা দেখতে থাকুন আমরা কি কিভাবে খাওয়া দাওয়া করছি আপনারা আমাদের সাথে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন রবি একাই পুরো ইলিশের বাড়ি নিয়ে বসছে, আমাদের কিছু বর্তা দিচ্ছে। তো গাইস দেখতে থাকুন আপনারা কি হয়। আমরা খাইতেছি, আপনারা দেখেন পাশে দেখেন লেদের বর্তা, হুম খুব টেস্ট, এমনি এমনি আমরা একটা শেষ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন রঘু দা এখনো খাচ্ছে, সবার খাওয়া শেষ, রঘু দা গাই গাই খাচ্ছে। আমাকে দিছে সুগার, আমাকে মাথা দিছে, মাথা দিছে, মাথা তো দেরি হয়ে গেছে। তো আমি তোমার সুগার, আপনারা দেখছেন আমি কিভাবে খেয়েছি, বেশি খেতে পারি নাই, অল্প খেয়েছি, কিন্তু সুগার এখানে খাবারটা হি ভালো হয়েছে, মোটামুটি ভালো ছিল, আপনারা আসতে পারেন। এই আমাদের হ্যালো গাইস, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে বা ভালো লাগবে। আমাদের এ পর্যন্তই, হ্যাঁ আপনারা আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা ব্লাইকনটি সাবস্ক্রাইব করে দেবেন, ব্লাইকনটি চাপ দিয়ে দেবেন। আশা করি আমাদের ব্লগটি ভালো লাগবে, হ্যাঁ পাশে থাকেন। সো গাইস হ্যাপেন টাটা বাই বাই। তো গাইস ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, অলমোস্ট এখন বাজে তিনটা, সো এখন বিদায়ের পথে, আমরা দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।